আসসালামু আলাইকুম এভরিওয়ান, এখন সকাল 7:30। আজ শীতের দিন যেহেতু সেক্ষেত্রে হচ্ছে আমরা একটু দেরি দোকানটা খুলি, 8:15 দোকান খুলি। আজকে গাড়ি নাই, গাড়ি সার্ভিসিংয়ে দেওয়া হয়েছে। গাড়ি সার্ভিসিংয়ে দেওয়ার কারণ হচ্ছে গিয়ে 4টা টায়ারের, মোটামুটি 3টা টায়ারই চলে গেছে এবং ইঞ্জিন থেকে একটা নয়েজ আসতেছিল, এই জন্য হচ্ছে গিয়ে আপনার গাড়িটা সার্ভিসিংয়ে আছে, আজকে দিবে, কিছুক্ষণ পরেই দিবে, গতকালকে দিয়ে আসা হয়েছে। গাড়ি না থাকার কারণে আজকে সকালে দোকান খোলার কথা হচ্ছে আমার আর শাকিলের, বাকি যারা আছে তারা হচ্ছে কিছুক্ষণ পরে আসবে। আমি আর শাকিল, আমার মামাতো ভাই উজে সামনে হেঁটে যাচ্ছে, শাকিল দুজনে গিয়ে দোকান খুলবো। দোকান খোলার পরে হচ্ছে গিয়ে কালোরা যারা কাজ করে তারা 8:30 সময় চেক ইন করবে, তারপরে হচ্ছে গিয়ে আমরা দোকান ওপেন করে বেচাকেনা করতে করতে যা বাকি যারা আছে তারা আসবে সকাল 10টার সময়। আমরা হেঁটে 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 ভিতর দিয়ে রাস্তা থেকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের দোকানের উদ্দেশ্যে, এবং হালকা বরফও পড়ছে দেখতে পারতেছেন, এই জন্য হচ্ছে খুবই সুন্দর লাগতেছে। দোকানের দিকে উদ্দেশ্যে যাচ্ছি আমরা এখন। আমাদের দোকানটা হচ্ছে বুস্টার টাউনে, বুস্টার টাউনের একেবারে এক কর্নারে, এবং বাসাটা হচ্ছে গিয়ে আরেক কর্নারে, মাঝখানে মোটামুটি 1.5-2 কিলোমিটারের দূর দূর। এই দূরত্বের মধ্যে হচ্ছে 1.5-2 কিলোমিটার আমরা হেঁটেই যাই, কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে, মোটামুটি আমাদের এইটুকু সেফ, অন্য অন্য জায়গায় আরও খারাপ অবস্থা। তারপর দোকানে চলে আসছি, দোকান খুলছি অলরেডি, সকালবেলা দেখতে পারতেছেন যে দোকানের ভিউটা, আকাশটা মেঘলা, আবার রোদ দুটোই আছে, খুবই সুন্দর লাগতেছে। আমাদের দোকানের সামনে মূলত 3টা চার্জ আছে এবং একটা আছে সেখানে দোকানের পিছনে, সর্বমোট 4টা চার্জ। আমাদের বিজনেসটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে চার্জগুলোর উপরে, কারণ এই চার্জে যারা রেগুলার মানুষ আসছেন তারা আসে প্রতি শনিবার রবিবার এই চার্জগুলোতে, এখানে প্রচুর মানুষ হয়, প্রায় কয়েক হাজার মানুষ হয় এই 4টা চার্জে আপনার শনিবার এবং রবিবার। এবং আমরা দোকান থেকে এখন ভাইয়ের সাথে কথা বলে ভাইকে নিয়ে যাচ্ছি সে দোকানে মাল কিনতে, কিছু মাল প্রয়োজন, টুকটাক মাল যেগুলো আছে সেগুলো আমরা হচ্ছে গিয়ে বুস্টার টাউন থেকেই নেই, এবং যেগুলো বড় আইটেমের মাল আছে সেই মালগুলো আমরা নেই হচ্ছে গিয়ে কেপ টাউন থেকে, সঙ্গত কারণে বড় দোকানগুলো ভিডিও করে দেখালাম না। মাল কেনা শেষে এখন হচ্ছে গিয়ে বাড়ির, সরি, দোকানের উদ্দেশ্যে আমরা ব্যাক করতেছি, দোকানে যাচ্ছি, আমি ড্রাইভিং করে যাচ্ছি এখন দোকানে, এখন দোকানে ঢুকবো, দোকানে ঢুকে মালগুলো রাখবো, তারপরে মালগুলো সাজাতে হবে। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের মালগুলো নামায় দেওয়ার পর যে কালোরা আছে তারাই হচ্ছে গিয়ে সমস্ত মালগুলো সাজায়, এবং তারাই সমস্ত মালগুলো সাজিয়ে হচ্ছে গিয়ে দোকানে ডিসপ্লে করে। আমাদের স্টকে প্রচুর পরিমাণে মাল থাকে, তারপর কিছু কিছু আইটেম আছে, এক একটা দোকানে সাউথ আফ্রিকাতে মোটামুটি 10-12 হাজার আইটেম থাকে বড় দোকানগুলোতে, ছোটো দোকানগুলোতে অ্যাটলিস্ট 1-2 হাজার আইটেম থাকে। সো প্রত্যেকটা মাল প্রতিদিন আনা পসিবল না, এই জন্য হচ্ছে গিয়ে আমরা মাঝে মধ্যে নিয়ে আসি। এখন হচ্ছে দুপুরবেলা, বাসায় যাচ্ছি, এখন বাসায় গিয়ে গোসল করে আবার দোকান আসবো, আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি, আমাদের বাসার সামনে চলে আসছি অলরেডি, আরেকটু সামনে হচ্ছে গিয়ে আমাদের বাসা, এবং বিকালবেলা হচ্ছে ঘুরতে বের হবো, তাই বাসা থেকে গোসল করে বের হয়ে চলে আসলাম বুস্টার মলে। বুস্টার মলে চলে আসছি এখন, বুস্টার মলে হচ্ছে গিয়ে যে বড় ভাই নিয়ে আসছি, বড় ভাই সামনে আসতেছে। বুস্টার মলে যে লেকটা আছে মলের পিছনে, সেই মলটা দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের অ্যাকচুয়ালি বুস্টারের চারপাশে হচ্ছে গিয়ে পাহাড়, মাঝখানে হচ্ছে গিয়ে ছোট্ট একটা টাউন, ওই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে গিয়ে আমাদের দোকান ওই পাশে, আর এই যে লেকটা দেখা যাচ্ছে এখানে লেক অনেকে এসে মাছ ধরে, এখন মাছ ধরতে দেয় না সাদা এরা। এই যে বড় ভাইকে নিয়ে আসছি, বড় ভাই দেখতেছে, আমরা একটু মানে জাস্ট টাইম পাস করতেছি এসে ঘোরাফেরা বিকেলবেলা। এখানে অনেকে ফ্যামিলি নিয়ে আসে, বাচ্চাদের নিয়ে আসে, এই পাশে বাচ্চাদের খেলার জন্য হচ্ছে গিয়ে গেম জোন আছে, ওখানে বাচ্চারা, সরি, প্লে জোন আছে, এখানে বাচ্চারা খেলাধুলা করে। ইমোনও আছে এই মার্কেটে, টেইলার্সের দোকান, টেইলার্স নাম ইমোনের দোকান, সো ইমোন আছে এই মার্কেটের মধ্যে, ইমোনও আসে, ইমোনও মাঝে মধ্যে এসে ঘুরে যখন ফ্রি থাকে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভিউ, চারপাশে হচ্ছে গিয়ে পাহাড়, খুব মনোরম পরিবেশ। সো অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, প্রায় 2 ঘন্টা ছিলাম মলের মধ্যে, টুকটাক কিছু কেনাকাটাও করলাম, কেনাকাটা শেষ করে এখন যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে, আই মিন দোকানের উদ্দেশ্যে, কারণ দোকান বন্ধ করতে করতে আমাদের সময় লাগবে 8:00 দোকানের গেট ক্লোজ হওয়ার পরেও 8:00 পরে আমাদের হিসাব নিকাশগুলো করতে হয়, সেক্ষেত্রে আমাদের আরও 1 ঘন্টা টাইম লাগে মিনিমাম, দোকান বন্ধ করতে 9:00, তারপরে খাওয়া দাওয়া করে আমরা ম্যাক্সিমাম টাইম দোকানেই খাওয়া দাওয়া করি, দোকানেই রান্না করি, দোকানের ভিতর থেকে খাওয়া দাওয়া করে আমরা বাসায় যেতে যেতে আমাদের অ্যাটলিস্ট বেজে যায় হচ্ছে গিয়ে 10:00 মতো, তারপরে আবার সকাল 8:00 দোকান খুলতে হয়। আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট ভিডিও।